लाख टाकार बांडिल बिक्री होय मात्र 10 থেকে 15 হাজার টাকায়। কয়েক হাত ঘুরে সেই বান্ডিলের নোট পৌঁছে যায় সাধারণ ব্যবসায়ীদের হাতে। শেষ পর্যন্ত দেখা যায় 500 বা 1000 টাকার সেই বান্ডিলের সব নোটগুলোই জাল। জাল নোট তৈরির এমন এক চক্রের 3 সদস্যকে আটকের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় 1,25,000 টাকার জাল নোট। জুবায়ের সানির রিপোর্টে দেখুন বিস্তারিত। থরে থরে সাজানো লাখ লাখ টাকা, 500 ও 1000 টাকার সব বান্ডিল এক নজরে দেখে বোঝার উপায় নেই, সব নোটই জাল। কিভাবে তৈরি হয় এসব জাল নোট? বিশেষ প্রক্রিয়ায় কম্পিউটারে স্ক্যান করে প্রথমে প্রিন্ট করা হয়, এরপর বিশেষ কালি ব্যবহার করে তৈরি করা হয় প্রতিটি নোট। 1,00,000 টাকার বান্ডিল বিক্রি করা হয় 10 থেকে 15 হাজার টাকায়। রাজধানীর তেজগাঁও থেকে এমন এক চক্রের 3 সদস্যকে কোটি টাকার জাল টাকা সহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারা বলছে এ চক্রের বিস্তার সারা দেশ জুড়ে। 3 সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি, তারা স্বীকার করেছেন তারা বহুদিন যাবত এই জাল টাকার মেশিন এনে তারা জাল টাকা বানাচ্ছেন, আর অন্যদিকে তাদের এক গ্রুপ মার্কেটিং এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে টাকাগুলি জাল টাকাগুলি ছড়িয়ে দিচ্ছেন। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে তারা এই নোটগুলো বাজারে ছাড়ার পরিকল্পনা করছিল বলে জানায় পুলিশ। ঈদের পরপর হয় বা ঈদের আগে হয় তখন তারা সেখানে দেখা গেল 1,20,000-30,000, আর কোনো সময় 1,00,000 টাকা 1,00,000 জাল টাকায় তারা 10,000-12,000 টাকা করে তারা ওই মার্কেটিং কোম্পানিকে দিয়ে দেয়। তারা তখন দেশের বিভিন্ন অঞ্চলগুলিতে এই টাকাটা বিভিন্ন দোকানে, বিভিন্ন গরুর হাট, তারপরে উৎসবে বা বিভিন্ন ধরনের দুর্গাপূজা এগুলিতে তারা দিয়ে থাকে। চক্রটি বহুদিন ধরে এমন কাজের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।